আজকে আমি এসেছি সাবজেক্ট ফর এগ্রিমেন্টের পার্ট টু নিয়ে। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অফ, ইন, এগুলো থাকলে এই ওয়ার্ডগুলোর তোমার সাপেক্ষে বাদিকে যে ওয়ার্ড আছে সেটা অনুযায়ী সাবজেক্ট হবে, সেটা অনুযায়ী ভার্ব হবে। আর অ্যান্ড থাকলে সবসময় আর হবে সাবজেক্টে যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে। আজকে আমরা করব পরের যে পার্ট সেইটা, অর্থাৎ নাইদার, আইদার, মেনি, মেনিয়া এবং নান, এই জায়গাটা। প্রথম কথা, তোমাকে যদি কেউ বলে নাইদার অফ দেম, নাইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ ইউ, এরকম যখন কনস্ট্রাকশনটা থাকবে, অর্থাৎ তোমাদের মধ্যে কেউই নয়, নাইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য গার্লস, নাইদার অফ দেম, নাইদার অফ ইউ, এরকম কনস্ট্রাকশনে ভার্বটা হবে ইজ। অর্থাৎ আমি বলতে চাইছি ইজের মতো দেখতে যে ভার্বগুলো, হ্যাজ, নাইদার অফ ইউ হ্যাজ ডান দ্য জব ওয়েল, নাইদার অফ ইউ ইজ টু বি ব্লেমড, নাইদার অফ ইউ কামস অন টাইম, নাইদার অফ দেম কামস অন টাইম, নাইদার অফ দেম স্পিক্স ফ্লুয়েন্টলি, নাইদার অফ দ্য বয়েজ পারফর্মস ওয়েল, হ্যাজ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে নাইদার অফ দেম, নাইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য গার্লস, নাইদার অফ দ্য মেন, নাইদার অফ ইউ, নাইদার অফ আস, এরকম কনস্ট্রাকশনে আমার ভার্বটা হচ্ছে ইজ বা হ্যাজ বা কামস বা গোজ, এই আকারের, বুঝতে পারলাম। এইবার যদি আমার কনস্ট্রাকশনটা একটু পাল্টে যায়, মন দিয়ে ভাবো, এক্সকিউজ মি, লেটস ইম্যাজিন দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ লাইক নাইদার এ নর বি, নাইদার এ নর বি, অর্থাৎ ধরো আমি বলছি নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস, এইরকম কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমার মাথায় একটা জিনিসই কাজ করবে। রেনান মার্টিনে দেখবে লেখা আছে দ্য সাবজেক্ট নিয়ারার টু দ্য ভার্ব, এই কথাটা খুব স্টুডেন্টদের ক্ষেত্রে কনফিউজিং হয়ে যায়। দেখো রেনান মার্টিন তো একজন খুব, মানে রেনান মার্টিন দুজন যে মানুষ তারা তো খুব বিজ্ঞ মানুষ ছিলেন, তাদের মতো যদি আমরা ভাবি আমাদের অনেক সময় একটু অসুবিধা হবে পরীক্ষার হলে, আমাদের একটু সহজ করে ভাবতে হবে। আমরা দেখব নরের পরে যে সাবজেক্টটা আছে, নাইদারে নর বি, এই যে বি মানুষটা আছে, বি যে এন্টিটিটা আছে, একটা মানুষ না হয় অনেকগুলো, যেমন ফ্রেন্ডস একটা এন্টিটি, এ অনুযায়ী আমার ভার্বটা হবে। মানে নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস যদি হয় তাহলে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, আমার ভার্বটা হবে আর বা ওয়্যার বা হ্যাভ বা গো বা কাম, এই কনস্ট্রাকশনে নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য এক্সাম, নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস আর টু বি ব্লেমড ফর দিস ক্রাইম, কারণ হিজ ফ্রেন্ডসকে দেখে আমি ঠিক করব। নরের পরে যে ওয়ার্ডটা আছে, যদি একটু ঘুরিয়ে দিতাম, নাইদার দ্য বয়েজ নর রাম, নাইদার দ্য বয়েজ নর রাম, তাহলে কী হতো? নরের পরে কী আছে? রাম। নাইদার দ্য বয়েজ নর রাম, নরের পরে কোন ওয়ার্ডটা আছে? রাম। যেহেতু নরের পরের ওয়ার্ডটা রাম আছে, তাহলে আমার ওয়ার্ডটা হতো রামের রেসপেক্টে, অর্থাৎ নাইদার দ্য বয়েজ নর রাম, নর রাম ইজ টু বি ব্লেমড, নাইদার দ্য বয়েজ নর রাম হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য এক্সাম, নাইদার দ্য বয়েজ নর রাম কামস অন টাইম। কেন? কারণ এখানে আমি নরের পরে যে ওয়ার্ডটা আছে তাকে দেখব। লেটস টেক অ্যান এক্সাম্পল, নাইদার স্যাম নর হিজ টিচার, হিজ টিচারকে আমি দেখব তাহলে, নাইদার স্যাম নর হিজ টিচার, তাহলে নরের পরে কী আছে? হিজ টিচার, সিঙ্গুলার, তাহলে ইজ বা ওয়াজ বা হ্যাজ বা কামস বা গোজ, যেরকম আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, দ্য টিচার ডাজ, দ্য টিচার হ্যাজ, দ্য টিচার ইজ, দ্য টিচার ওয়াজ, এরকম। কিন্তু যদি আমাকে এরকম বলা হয় নাইদার স্যাম নর ইউ, তাহলে আমি কী করব? ইউকে দেখব, ইউটার সঙ্গে কে যায়? আর বা ওয়্যার বা গো বা কাম, এই কনস্ট্রাকশনটা যায়। আমি কি বলি? ইউ গোজ, ইউ কামস, ইউ ইজ, ইউ ওয়াজ, বলি না ইউ আর, ইউ ওয়্যার, ইউ গো, ইউ কাম, তাহলে নাইদার স্যাম নর ইউ গো, নাইদার স্যাম নর ইউ কাম, নাইদার স্যাম নর ইউ আর, নাইদার স্যাম নর ইউ ওয়্যার, আমি ইউ অনুযায়ী করব, কারণ নরের পরের ওয়ার্ডটাকে ইউ। ক্লিয়ার? ওকে, আইদারের জন্য সেম রুল,
either of them is, either of us is, either of you is, either Ram or Sam, Sam অনুযায়ী is, or এর পরে যে আছে, শুধু এখানে নর না রেখে অর দেখব, either you or I am, I, or এর পরে I আছে, am, either you or Sam is, Sam কে দেখব অর এর পরে, either Sam or you, or এর পরে you আছে, are, বুঝে গেল? তাহলে নাইদার আর আইদারটা একদম সেম রুলে চলবে, শুধু ওখানে নরের পরে দেখবো ওয়ার্ডটা কী আছে সেই অনুযায়ী ওয়ার্ড করবো, এখানে অরের পরে দেখব। এইবার আমরা চোখ রাখবো নান, নান অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য বয়েজ ইজ হচ্ছিল, আইদার অফ দ্য বয়েজ ইজ হচ্ছিল, নাইদার অফ ইউ ইজ হচ্ছিল, আইদার অফ ইউ ইজ হচ্ছিল, নান অফ দ্য বয়েজ, নান অফ ইউ, নান অফ দেম, কী করবো? নান ওয়ার্ডটা থাকলেই আমার ওয়ার্ডটা হবে আর বা ওয়্যার বা গো, মানে প্লুরাল ওয়ার্ড, রাইট? নান অফ দ্য বয়েজ আর, নান অফ দেম আর, নান অফ দ্য মেন ওয়্যার, নান অফ দ্য বয়েজ কাম অন টাইম, নান অফ দ্য গার্লস সিং ওয়েল ইন দিস ক্লাস, ইজ দ্যাট ক্লিয়ার? নান থাকলে তাহলে ওয়ার্ডটা হবে প্লুরাল, এখানে কোনো ভাবার কিছু নেই, নান দেখলেই প্লুরাল ওয়ার্ড, আর ওয়্যার গো কাম প্লুরাল ওয়ার্ড, ভাবার কিছু এখানে নেই। এইবার আমি যেখানটা আসবো সেটা হচ্ছে মেনি মেন মেনি আ মেন, এই জায়গাটা একটু ভালো করে ছোটোবেলা থেকে কী শিখেছো তাই দিয়ে ভাবো। তুমি যদি কখনো করো মেনি মেন, তাহলে তুমি কী করবে? অনেকগুলো মানুষ, আর মেনি মেন ওয়্যার, মেনি মেন হ্যাভ ক্রাউডেড দ্য স্ট্রিটস অফ দিল্লি, মেনি মেন কাম টু দ্য বুক ফেয়ার এভরি ইয়ার, মেনি মেন ভিজিট দ্য বুক ফেয়ার এভরি ইয়ার, রাইট? এবার যদি আমি বলি মেনি আ ম্যান, তাহলে কী হবে? একটা কথা বলো, মেনি আ ম্যান মানে কি একটা মানুষ? মেনি আ ম্যান মানেও মেনি ম্যান, মেনি আ ম্যান মেনি আ মেন হয় না, মেনি আ ম্যান এ মেন, মেনি আ ম্যান মানেও মেনি ম্যান, এই দুটোর মানে সেম, কিন্তু মেনি আ ম্যান ম্যানের সঙ্গে ওয়ার্ডটা হবে ইজ, মেনি আ ম্যান কামস টু দ্য বুক ফেয়ার এভরি ইয়ার, মেনি আ ম্যান ভিজিটস দ্য বুক ফেয়ার এভরি ইয়ার, মেনি আ ম্যান has crowded the streets of Delhi. তাহলে many men equal to many a man. Many a men হয় না, তোমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে এডিটিং অমিশনও খুব দেওয়া হয়, অনেক সময় হয়তো দিয়ে দিল many a men, ওটা কিন্তু একটা কারেকশন, many a man হয়, many a man is equivalent to many men, কিন্তু many men এর সঙ্গে ওয়ার্ডটা হবে প্লুরাল মানে আর, কিন্তু many a man এর সঙ্গে ওয়ার্ডটা হবে সিঙ্গুলার মানে ইজ, দুটোর মানে সেম। আজকে আমি এই জায়গাটা জবনিকা টানবো ইচ আর এভরি দিয়ে, আমার মনে হলো এটা অ্যাড করলে আজকে তোমাদের সুবিধা হবে। একটা কথা বলি, আমি প্রথম দিন বলেছিলাম পার্ট ওয়ানে অ্যান্ড ওয়ার্ডটা দেখলেই আর হবে সাবজেক্টে, মানে রাম অ্যান্ড স্যাম, রাম অ্যান্ড ফ্রেন্ডস, মাই আঙ্কেল অ্যান্ড আই, মাই ব্রাদার অ্যান্ড আই, অ্যান্ড আছে মানে আর। একটা কথা মনে রেখো, কিছু কিছু মানুষের একটু ইগো বেশি হয় তাই না? ইগো আমাদের সবার আছে, তোমারও আছে আমারও আছে, ইগো ছাড়া মানুষ হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ইগোটা একটু বেশি হয়, অর্থাৎ তারা কাউকে জায়গা ছাড়তে চায় না, তারা যে জায়গাটায় আছে তারা সেই জায়গাটাতেই থাকতে চায়, এটা একটা ধর্ম, সমালোচনা করার কিছু নেই। তো ইচ আর এভরির নেচারটা একটু ইগোয়েস্টিক। তো অ্যান্ড বলেছিল যে আমি যেখানে থাকবো সাবজেক্টে সেখানে আমার ওয়ার্ডটা আর হবে, ইচ আর এভরি এসে বললো না এটা আমরা মানবো না, কারণ ইচ আর এভরির ইগো বেশি, বললো যে আমরা যেখানে থাকবো আমাদের লটাই খাটবে, সেখানে অ্যান্ড থাকুক কি না থাকুক ল খাটবে আমার। মানে ধরো তুমি ক্লাসে গেছো, নতুন নতুন স্কুলে গেছো, তো তোমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল, সেখানে গিয়ে তোমাকে একটা বন্ধু বললো আমার বন্ধু হতে গেলে তোকে এইগুলো করতে হবে, না হলে আমার বন্ধু তুই হতে পারবি না। এবার যে নতুন এসছে ক্লাসে সে তো সেখানে নতুন, সে ভাবছে যে আমি তাহলে কী করে বন্ধু পাতাবো, তাহলে ওর নিয়মটাই মেনে নিই। তখন অ্যান্ড হচ্ছে এই নতুন বন্ধু যে ক্লাসে এসছে, আর ইচ অ্যান্ড এভরি হচ্ছে ওই ডমিনেটিং যে দাদা টাইপের ব্যাপারটা। তো তখন অ্যান্ড বললো ঠিক আছে আমি মেনে নিচ্ছি তোমাদের কথা, তোমাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবার জন্য এই ক্লাসরুমের মধ্যে আমি তোমাদের নিয়মটাই মানবো, ক্লাসরুমের বাইরে গেলে আমি আবার আমার মতো। অ্যান্ড কিন্তু এমনি নিজের জায়গা ছাড়ছে না, কিন্তু অ্যান্ড হচ্ছে অ্যাডজাস্টেবল। অ্যান্ড বললো ঠিক আছে, এই ক্লাসরুমের মধ্যে যেখানে ইচ আর এভরির রুলটাই
বাঘের থাবা, সেখানে আমি তোমাদের মতোই চলব। ক্লাসরুমের বাইরে আবার আমি আমার মতো। এই ক্লাসরুমটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি যে এক্সেপশনটা। তার বাইরে অ্যান্ডের ধর্মটা অ্যান্ডের মতোই থাকে, মানে রাম অ্যান্ড স্যাম আর, রাম অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর, মাই আঙ্কেল অ্যান্ড আই আর। কিন্তু ক্লাসরুমের মধ্যে ইচ অ্যান্ড এভরির সঙ্গে বন্ধুত্ব করার খাতিরে বা বন্ধুত্ব করার তাগিদে অ্যান্ডকে একটু বেঁকতে হলো, অ্যান্ডকে একটু মাথা নোয়াতে হলো। কেমন দেখা যাক, আমি যদি বলি ইচ ম্যান, ইচ ওম্যান, তার সঙ্গে কী হবে ভার্বটা? ইচ ম্যান ইজ, ইচ ম্যান হ্যাজ, ইচ ওম্যান হ্যাজ, ইচ চাইল্ড হ্যাজ, এভরিও তাই, এভরি ম্যান হ্যাজ, ইচ আর এভরি মানেটা সেম, পুরো ব্যাপারটাই ইচ আর এভরি রিপ্লেসেবল। তাই আমি বারবার বারবার বলবো না, এটা মাথায় রেখো যে ইচ আর এভরি নিয়মটা সেম হয়। ইচ ম্যান ইজ, ইচ ওম্যান ইজ, এভরি পার্সন ইজ, এভরি ম্যান কামস, এভরি চাইল্ড গোজ। কিন্তু যদি এবার সেন্টেন্সটা দেয় এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ইন দিস রুম, এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান অ্যান্ড এভরি চাইল্ড, দুটো অ্যান্ড ইন দিস রুম, এটা হচ্ছে ইচ আর এভরি ক্লাসরুম, যেখানে অ্যান্ডকে একটু বেঁকতে হলো বন্ধুত্ব করার খাতিরে। অ্যান্ড বললো ঠিক আছে চলো, তোমার বন্ধুত্বটা আমার বেশি দরকার, আমি একটু আমার নিজেকে বেঁকাবো, কারণ ইচ অ্যান্ড এভরি নিজের জায়গা থেকে নড়বে না, ওরা খুব ইগোয়েস্টিক। তাই ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান অ্যান্ড ইচ চাইল্ড, এখানে যদিও অ্যান্ড আছে সাবজেক্টে, তাও আমার ভার্বটা হবে ইজ বা ওয়াজ বা হ্যাজ বা কামস বা গোজ, সিঙ্গুলার ভার্ব। ইচ ম্যান অ্যান্ড ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান অ্যান্ড ইচ চাইল্ড ইন দিস রুম ইজ ইনফেক্টেড উইথ কোল্ড অ্যান্ড কাফ, করোনা ভাইরাস নয়। ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান অ্যান্ড ইচ চাইল্ড ইন দিস রুম ইজ আ ফ্যান অফ মেসি, ইচ গার্ল অ্যান্ড ইচ বয় অ্যান্ড ইচ পার্সন ইন দিস রুম লাভস মিট, নট লাভ। তাহলে ইচ আর এভরির আওতায় পড়ে অ্যান্ড নিজেকে একটু বাঁকালো অ্যাডজাস্ট করার জন্য, কারণ ইচ আর এভরি নিজের জায়গা থেকে নড়বে না, ওরা বলে দিয়েছে আমি যেখানে থাকবো সেখানে ইজ হবে, সে অ্যান্ড থাক যেই থাক, আই ডোন্ট কেয়ার। তো অ্যান্ড বললো ঠিক আছে চলো আমি একটু নিজেকে পাল্টে নেব তোমার সাথে থাকার জন্য, খুব ভালোবাসে অ্যান্ড ইচ আর এভরিকে। তো এর বাইরে অ্যান্ড থাকলে আর হবে, কিন্তু ইচ আর এভরি যেই চলে আসবে স্পটে সাথে সাথে কিন্তু অ্যান্ড থাকলেও সেখানে ভার্বটা হবে ইজ বা ওয়াজ বা হ্যাজ, মানে কামস গো, সিঙ্গুলার ভার্ব। তাহলে ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান অ্যান্ড ইচ গার্ল ইজ, ইচ টিচার অ্যান্ড ইচ স্টুডেন্ট অ্যান্ড ইচ স্টাফ হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড নট টু লিভ দ্য স্কুল বিফোর 5 টুডে, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান অ্যান্ড ইচ চাইল্ড এনজয়েজ ফুটবল ইন দিস কান্ট্রি, এনজয়েজ। বুঝাতে পারলাম, আশা করি কোনো অসুবিধা হবে না, তাও নিচে তো পিডিএফ লিঙ্কটা আছে তোমরা দেখবে। শুধু মাথায় রাখবে যে অ্যান্ড সব জায়গাতেই আর ভার্বটা নেয়, শুধু ইচ অ্যান্ড এভরির খাতিরে সে একটু নিজেকে বেঁকিয়েছে। এছাড়া আর দুটো কথা বলে রাখি, এভরিবডি বা এভরি পার্সন, এভরিবডি স্পেশালি বা ইচ সিস্টার, ইচ অফ দ্য সিস্টার্স, এগুলোর সাথেও কিন্তু ইচ হবে, ইচ অফ মাই ফ্রেন্ডস লাভস, ইচ অফ মাই টিচার্স হ্যাজ অ্যাফেকশন ফর মি, হ্যাজ ইচ আছে বলে, এভরি ওয়ান লাভস ইজ মাদার লাভস, এভরি ওয়ান ওয়ারশিপস হিজ মাদার, এভরি ওয়ান লাভস হিজ মাদার ল্যান্ড লাভস, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডিসাইডেড টু কাম হ্যাজ, কারণ ইচ বা এভরি আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দিস রুম ইজ, ইচ অ্যান্ড এভরি আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দিস রুম। বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা, বাকি যে পার্টটা আমি আবার নেক্সট ভিডিওতে বলবো, না হলে ইউ উইল গেট কনফিউজড। আজকে যেটুকু আলোচনা করলাম, নাইদার আইদার সেম রুল, শুধু অর আর নটটা পার্থক্য হবে, নাইদার অফ দেম আইদার অফ দেম, নাইদার অফ আস আইদার অফ আস ইজ, নানের সঙ্গে সবসময় আর হবে ইরেসপেক্টিভ অফ কী আছে, মেনি মেন আর, মেনি আ ম্যান ইজ মাথায় থাকবে, আর লাস্ট সর্বশেষে ইচের যে ব্যাপারটা বললাম, ইচ অফ দ্য সিস্টার্স, ইচ অফ দ্য ব্রাদার্স, এগুলো মাথায় রেখো, সবার সাথেই ইজ হবে, মানে হ্যাজ বা গোজ, এই ফর্মটা, সিঙ্গুলার ফর্মটা। আজকে এখানে শেষ করছি, পরের দিন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 3 কন্টিনিউ করবো।